প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা কম্পালসারি পেপার রয়েছে এলসিসি টু ওয়ান বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য এই সাবজেক্ট থেকে আমি তোমাদের দু হাজার জন্য যারা পরীক্ষা দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে প্রশ্নপত্রে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে একদম স্টারমার্ক করা কোশ্চেন সেই কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা শুনো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে তো মডেল ওয়ান থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো আলোচনা করব এবং তোমাদের অনেকেই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছ এবং তোমাদের রেডিও হয়ে গেছে যারা এখনও পর্যন্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ নি তারা সংগ্রহ করে নিতে পারো কারণ বইয়ে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর পাবে না ঠিক আছে তো দেখো বইয়ে তোমরা অ্যান্সার সমস্ত পাবে না তবুও আমি বলবো যে প্রশ্নগুলো রয়েছে যারা বই কিনেছো বইতে একবার চেষ্টা করো খুঁজে দেখা যদি একান্ত কোনো প্রশ্নের উত্তর না পাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নাও বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে চারটি প্রশ্ন পরপর রয়েছে এই চারটি প্রশ্ন যদি ভালো করে রেডি করে নাও তোমরা এখান থেকে তোমরা একটি দশ নম্বর পাবে অথবাই যে দশ নম্বর থাকবে সেটিও তোমরা কমন পাবে তাই চারটি প্রশ্ন করলে তোমরা একটি দশ নম্বরের কোশ্চেন কিন্তু কমন পাবে ঠিক আছে এবং এর মধ্যে থেকেও কিন্তু পাঁচের কোশ্চেনগুলো তোমরা কমন পেতে পারো তবে আমি পাঁচেরগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বে এখানে বাংলা শব্দ ভাণ্ডারে তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি পড়তে পারো পাঁচ নম্বরের জন্য ঠিক আছে বাংলা শব্দ ভাণ্ডারের আগন্তক শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উদাহরণ সহ দাও যেটি খুবই গুরুত্বপূর্ণ অপিনিয়তি লোক নিরক্তি শব্দের অর্থ সংক্রম কলম শব্দ এই চারটি খুব ভালো করে তোমরা পড়বে তার সাথে যদি এই সাতটি ছোটো ছোটো করে তোমরা পড়ে নিতে পারো খুবই ভালো হয় তবে প্রথম চারটি থেকে পাঁচটি কোশ্চেনগুলো একটু অ্যান্সার পড়ে নিও অনেকটাই উপকৃত তোমরা হবে তবে একটু ভালো করে তোমাদের কিন্তু লিখতে হবে উত্তরগুলো এই পাঁচে কিন্তু পাঁচ পাওয়া সম্ভব নয় পাঁচে তোমরা চার যদি পেতে চাও তাহলে উত্তরের কোয়ালিটি কিন্তু খুব ভালো করে তোমাদের লিখতে হবে ঠিক আছে তো চলো এরপর আমরা দেখে নেব মডেল টু মডেল টু থেকে যে প্রশ্নগুলো পড়বো প্রথম প্রশ্ন দেখে নাও পৌরাণিক নাটক বলতে কি বোঝো এই ধরনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয় সংক্ষেপে আলোচনা করো ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো ট্র্যাজেডি বলতে কি বোঝো এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই তিনটি প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে এই তিনটি প্রশ্ন যদি ভালো করে করো আমি আশা করি তোমরা এখান থেকে একটি দশ নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে এবং যে স্যার এই প্রশ্নগুলো নির্বাচন করেছে পার্থপ্রতিম মহাশয় ওনার অক্লান্ত পরিশ্রম এবং আমি তার সাথে ওনার সাথে আলাপ আলোচনা করে তোমাদের কাছে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সারগুলো তুলে ধরছি ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে চলে আসবো চার নম্বর প্রশ্ন ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো কমেডি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো গীতি কবিতা বলতে কি বোঝো গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো তবে এই দুটি প্রশ্ন তোমাদের কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট নয় এই বছরের জন্য এই বছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এই চারটি প্রশ্ন পরপর রয়েছে চারটি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে নেবে বাংলায় কিন্তু খুবই কম প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আরেকটি প্রশ্ন রয়েছে যদি চাইলে তোমরা পড়ে নিতে পারো সাত নম্বর প্রশ্নটি ঐতিহাসিক নাটক বলতে কি বোঝো এই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন পরপর এই তিনটি প্রশ্ন ভালো করে পড়বে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ সংক্ষেপে বিবৃত করো ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো এর সাথে আরও দুটি প্রশ্ন রয়েছে উপন্যাস ও রোম্যান্সের মধ্যে পার্থক্য আলোচনা করো জাতীয় বা আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য করো এই পাঁচটি প্রশ্ন ভালো করে তোমরা করে নিও আশা করি তোমরা এখান থেকে একটি পাঁচ নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে এবং একটি ওপরেগুলো পড়লে দশ নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে চলে আসবো এরপর কিন্তু আমরা মডেল থ্রিতে খুবই গুরুত্বপূর্ণ দেখে নেবো চলো এবং তোমাদের বলবো যারা তোমরা চ্যানেলের নতুন চ্যানেলটি তোমরা যারা নতুন তাদের একটু ভরসা করতে অসুবিধা হবে তবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব নানান জায়গায় তোমরা জিজ্ঞেস করবে পিভি স্টাডি ক্লাস বিগত চার বছর ধরে তোমাদের কি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে ঠিক আছে কোনো অসাধু ব্যবসায় যারা রয়েছে বা যারা অসাধু উপায় অবলম্বন করে যেসব চ্যানেল দেখবে তোমরা অন্য চ্যানেলদের অন্য টিচারদের সম্মান করতে শেখে নি সে সমস্ত চ্যানেল থেকে দূরে থাকবে কারণ যে নিজেই অশিক্ষিত সে কি করে লোককে শিক্ষিত করবে সেটা একটু মাথায় রাখবে যার কথাবার্তা ঠিক নয় যারা প্রত্যেকটা টিচারকে যার কাজে তুমি শিক্ষকতা করছো সেই যদি প্রত্যেকটা টিচারের নামে বাজে কথা বলে বেড়ায় সে সমস্ত শিক্ষক কি শিক্ষক তোমরাই বিচার করবে যাই হোক তোমরা দেখে নাও পরবর্তী মডেল এর আর এখান থেকে এই এই প্রশ্নগুলো একটু দেখবে এগুলো কোশ্চেন মানে লাইন তুলে জিজ্ঞেস করে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে মডেল থ্রিতে দেখে নেব মডেল থ্রি কোশ্চেন দেখো মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তার তোমার নিজের ভাষায় লেখো মেঘনাথ বধ কাব্যর প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিৎ চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো এই তিনটি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে চার নম্বর প্রশ্নটি পড়বে মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই চরিত্র পরিকল্পনায় কবি মানুষের পরিচয় দাও চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা রেডি করো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে চলে আসবো মেঘনাথ পথ কাব্যে বারুনি মুরলা প্রসঙ্গটি বর্ণনা করো অথবা দিয়ে প্রশ্নটি আছে দেখে নাও তোমরা মেঘনাথ পথ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত বারুণী মুরলা সংবাদের উপযোগিতা বিষয়ে বস্তুর আলোকে পরিপুষ্ট করো অথবা মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে বারুণী মুরলা ও রমার উপাখ্যানের প্রাসঙ্গিকদের সম্পর্কে আলোচনা করো এটিও স্টারমার্ক রয়েছে তোমরা দেখতে পারবে বাংলায় যে সায়সানগুলো আমি সেকেন্ড সেমিস্টারের সায়সান দিয়েছি কোশ্চেন যে প্রত্যেকটা সাজেশন কিন্তু তোমাদের কোশ্চেনগুলো কিন্তু অথবা দিয়ে প্রচুর কোশ্চেন থাকে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে এখানে কিন্তু তৈরি করা হয় যেগুলো খাটনির বিষয় যেগুলো টেক্সট বই ভালো করে না খুটিয়ে পড়লে করা সম্ভব নয় ঠিক আছে তোমরা এগুলো কিন্তু একটু ভালো করে দেখবে কিছু কিছু জায়গায় দেখবে এক দু তিনটি কোশ্চেন মানে লাইন তুলে ধরে দিয়ে যাবে ঠিক আছে কোনো অরে যে আরও কোশ্চেন লাইন থাকতে পারে তার অ্যান্সার যে একই হবে সেগুলো কিন্তু অনেকে ফলো করতে চান না বা করেন না ঠিক আছে তো দেখে নেবে এগুলো মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গে রাবণের চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে আলোচনা করো প্রশ্নটি দেখে নেবে পাঁচে আসতে পারে এই প্রশ্নটি দশে আসবে না প্রসঙ্গ উল্লেখ করে উদ্দিতাংশিটির তাৎপর্য লেখো ক দেবী অমৃত ভাষণী ঠিক আছে অথবা দিয়ে লাইনটি দেখে নেবে তো এই প্রশ্নগুলো একটু করে যেও আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে তবে আমি বলবো বাংলা টেক্সট বইটি ভালো করে খুটিয়ে পড়া অবশ্যই দরকার ভালো রেজাল্ট করতে গেলে এক নম্বরের প্রশ্নগুলো পনেরোটি পনেরো কমন পেতে গেলে বা পনেরোটি পনেরো অ্যান্সার করতে গেলে তোমাদের অবশ্যই একটু ভালো করে বইগুলো পড়তে হবে তো আজকের মতো ভিডিওটি শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই টিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে